Kalau dia sistem mesin bisa bolos, saya bisa ngebus step kayak kaki dan bus kita ekibar TV gitu gini. So, ekibar yang mau jadi nata pada jadi pasti akan ikut ke mana dalam. So, ikut ke jawab itu kita pergi ke lama. Dan kita kan mau jadi tambah sih sih. Karena ini sih kita awalnya pada form ini apa masuk. Onak sampel asal sama atau support ekibar pasti kan hilang. Bangun aja tuh itu sih sih tuh sama kibar itu plan di populasi tak kurang lah. কিভাবে এই জিনিসটা হলো তো এটা আমরা দেখবো তো আমরা জানি যে বুস্ট স্ট্যাপ মূলত টিচার কাজ করে বুস্ট স্ট্যাপ আমাদের ক্লাস ওয়াইজ কাজ করে আমাদের যে কোনো আমাদের বুস্ট স্ট্যাপে কিছু ক্লাস আছে যেগুলো দেওয়ার ফলে আমাদের ভালো ভাবে কালার এবং অন্যান্য জিনিসগুলো আসতে চেঞ্জ হয় সো এটা আমরা দেখবো আমরা একটা করে বারবার এখানে কাজ করে চারটা বানিয়েছি সো এখানে আমরা ফার্স্ট দিই একটা দিবের মধ্যে যেটা করলাম এখানে একটা ক্লাস নিলাম এবং একটা উইথটা আমরা সেট আপ করে দিলাম 18 আর তারপর আমরা এখানে একটা ইমেজ দিলাম ইমেজ স্টোর সেটু নাই তো তা আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ টা এরকম দেখাচ্ছে তারপর এখানে আমরা একটা ডিভের মধ্যে কার্ড বডি দিলাম কার্ড বডি দেওয়ার পর এখানে আমরা একটা কার্ড টাইটেল দিলাম যেটা হলো আমাদের এই টাইটেলটা সো টাইটেল কার্ড টাইটেল এই ক্লাসটার ফলে এই ক্লাসটা দেওয়ার ফলে কিন্তু আমাদের টাইটেলটা একটু মানে বোল্ড হয়ে আসছে এবং ক্লাস টেক্সট অর্থাৎ এখানে নিচে প্যারাগ্রাফ থাকে যে জিনিসগুলো এগুলোর কারণে টেক্সট দেওয়ার কারণে এগুলোর টেক্সটের মতো আসছে এবং নিচে আমরা জানি বাটন প্রাইমারি ডিটিএম প্রাইমারি একটা কার্ড ক্লাস আছে যেটার কারণে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি নীল কালার সো আশা করি বুঝতে পারছেন তারপর আমরা এটাকে আসলে টেস্ট করলাম সো এখন আমাদের একটা কোশ্চেন আপনার আসতে পারে তাহলে এটা তো আসলে এই নিতিন যে হওয়ার কথা কারণ নিতিন যে করছে সো এখানে আমরা যেটা করলাম প্রত্যেকটা ক্লাস মেইন ক্লাস কার্ডই সো এখানে কার্ড নিলাম সিস্টেমের মধ্যে ডট কার্ড এবং একটা ডিসপ্লে আমি ইনলাইন ব্লক দিলাম যাতে করে এটা ডিসপ্লেটা ইনলাইন ব্লক হয় আর কি সো এটা সুতরাং মানে এখানে হওয়ার পার্টিকেল থেকে হরিজন্টাল হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ দেখাবেন আজকে ভিডিওতে